তিন বেলা মাছ ভাত খেয়ে শারীরিকভাবে সুস্থ থাকার পরেও যেই ব্যক্তি জীবন নিয়ে অভিযোগ প্রকাশ করবে যে আমি ভালো নেই, আমি মনে করি সে একটা স্বার্থপর কিংবা নিমক হারাম। আপনি যদি একবার হাসপাতালের বেডে ঘুরে আসতে পারেন তাহলেই বুঝবেন যে আপনি কতটা সুস্থ আছেন, কতটা ভালো আছেন, আপনি কতটা নেয়ামতের সহিত এই দুনিয়াতে বসবাস করতেছেন। এটাই হলো বড় কথা যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আমরা কি কখনো এই ব্যাপারে শুকরিয়া আদায় করি? করি না। কেন করি না? আমরা বড়ই স্বার্থপর এই জন্যই যে আমরা মাছ ভাত ডাল দিয়ে তিন বেলা ভাত খাওয়ার পরেও আমরা টাকার পিছনে ছুটি। যারা অতিরিক্ত টাকার পিছনে ছুটেছেন জীবনভর, একটু ভেবে দেখুন তারা কি আজ সুখে আছে? নেই। কারণ টাকাই মানুষকে প্রকৃত সুখ দিতে পারে না। আপনি দেখবেন যে একটা ইট মাথায় দিয়েও কিছু মানুষ রাতে ঘুমিয়ে থাকে, তারাও কিন্তু আপনার আমার থেকে অনেক ভালো আছে। কারণ তাদের ঘুমটা এত পরিপূর্ণ, এত শান্তির হয় যে ঘুমটা আপনি অতিরিক্ত টেনশনে, অতিরিক্ত টাকা কামাবেন এরকম একটা হতাশায় যারা ভোগেন তারা কিন্তু রাতে ঘুমাতে পারবেন না। আপনি দেখবেন যারা বড় লোক বেশিরভাগ মানুষই আর রাত্রে তাদের ঘুমের ওষুধ খেতে হয়, কিন্তু যারা টাকা পয়সা কম আছে, যারা দিন আনে দিন খায়, তাদের কিন্তু টাকাও কম চিন্তাও কম। তারা দেখবেন যে রাত্রে আরাম করে ঘুমিয়ে পড়ে, তাদের কোনো ঘুমের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। তাই আমি এই জন্যই বললাম যে আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, এটাই তো পরম নিয়ামত আল্লাহর কাছে, ঠিক না? দেখবেন যে পৃথিবীর এমনও দেশে মানুষ আছে যারা একবেলা ঠিক মতো খেতে পারে না, এক কলস পানির জন্য তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু আপনি আমি দেখবেন যে কত পরিমাণ পানি আমরা ব্যবহার করছি, অপচয় করছি, ঠিক আছে? অনেকে উজু করতে যায় যখন দেখবেন যে অনেক পানি নষ্ট করে, এগুলো ঠিক না। বা পৃথিবীতে এমনও গরিব দেশ আছে, বিশেষ করে আফ্রিকা হাইতিতে বিভিন্ন রাষ্ট্রতে দেখবেন যে পানির জন্য হাহাকার, পানির জন্য মানুষ দিনের পর দিন লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এক ফোঁটা পানি ফেলে তারা কত খুশি হয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কত ভালো আছি, তিন বেলা খেয়ে আসি, ঠিক আছে, কাজের অভাব নেই, চাইলে এদেশে কাজ করা যায়, চাইলে এদেশে যে কোনো কাজ করে খাওয়া যায়, তারপর আমরা শুকরিয়া আদায় করি না। আমি বলি তারা বড়ই নিষ্ঠুর, বড়ই পাষাণ। তাদের বোঝা উচিত যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে, এটাই বড় পরম তৃপ্তি। দর্শক, আমি আর কথা বাড়াবো না, আশা করি এই কথাগুলো আপনারা মনে ধারণ করবেন, মনে লালন করবেন, তাহলেই দেখবেন যে আপনি মানসিকভাবে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নেবো, আল্লাহ হাফেজ।